নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আর কয়েকদিন পর আমরা নভেম্বর মাসে পা রাখতে চলেছি আর এই নভেম্বর মাসে এই রাশিগুলির সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন মানসিক শান্তির দিক বলুন এই সমস্ত কিছু শুভ হতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় বন্ধুরা আমরা প্রত্যেকেই নভেম্বর মাসে আর কয়েকদিন পর পা রাখতে চলেছি আর এই নভেম্বর মাসে যে রাশিগুলির কথা আমি বলবো সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সোনার কপাল হতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি এবং তাদের জীবনে এক্স্যাক্ট কী কী ঘটতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসুন আর এতটুকু দেরি না করে যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা এই নভেম্বর মাসে সোনার কপাল লাভ করতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই নভেম্বর মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের প্রবলেম রয়েছে সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা এগোতেই পারেন দাম্পত্য সুখের দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে পাশাপাশি প্রেম জীবনেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে লাভ করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের জন্য স্বর্ণময়ী মাস হতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে এই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এই সময় নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন এই সময় বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের দিকটাও কিন্তু রয়েছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় আপনারা যে কোনো কাজ একবার হাত লাগালে সেই কাজ কিন্তু করেই ছাড়বেন এবং আপনাদের অর্থ পকেটে কিন্তু আসতে চলেছে এবং বিভিন্ন সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে যার মাধ্যমে আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে সোনার কপাল হতে চলেছে অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা চাকুরি ক্ষেত্রে কিন্তু প্রমোশন পেতে চলেছেন এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা দাম্পত্য জীবনে পা রেখেছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এবং যারা প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসতে চলেছে এবং প্রেমে কিন্তু সফলতা লাভ করতে চলেছেন পকেটে থাকতে চলেছে প্রচুর অর্থ এবং নতুন নতুন অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে আপনাদের যার মাধ্যমে আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের সোনার কপাল আসতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার মাধ্যমে আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন ভাগ্যের সহায়তার দ্বারা এই সময় যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতেই পারে আপনাদের বিবাহের শুভ যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নভেম্বর মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনার আটকে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনাদের এই নভেম্বর মাস যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নভেম্বর মাস আপনাদেরও কিন্তু সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনারাও ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের আটকে গেছে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এবং যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের সফলতা নিশ্চিত হতে চলেছে এই সময় আপনাদের পকেটে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে এবং অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে যার মাধ্যমে আপনারা আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এর পরবর্তী যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই নভেম্বর মাসে সোনার কপাল লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন পাশাপাশি যারা প্রেম বা প্রেমজু সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন হতে চলেছে এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেই সমস্ত কাজে হাত লাগালে এই মাসে কিন্তু আপনারা করে ফেলবেন পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট পাওয়ার দরুন আপনারা সমস্ত ব্যাপারে কিন্তু অগ্রসর হতে পারেন পাশাপাশি এই সময় প্রেম বা প্রেমজ দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থ আসার রাস্তা চারিদিক থেকে প্রশস্ত হতে চলেছে এবং এই সময় আপনারা মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা নভেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে ধন্যবাদ